আজকের রেসিপি মিষ্টি দই। অনেকেই জানে মিষ্টি দই বানানো অনেক কঠিন, তাই সবাই বাজার থেকে কিনে নিয়ে আসে। কিন্তু বিশ্বাস করেন, মিষ্টি দইগুলো বানানো অনেক সহজ। আপনারা যদি কোনোদিন বাড়িতে বানিয়ে না থাকেন, তাহলে অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন। আমি আরো সহজভাবে বানিয়ে দেখিয়েছি। একটা কড়াই বসিয়ে দিয়ে কড়াইয়ে একটু পানি দিয়েছি। পানিগুলো দিলে দুধগুলো দেওয়ার সাথে লেগে যাবে না। তারপর আমি এখানে 1 লিটার দুধ দিয়েছি। আপনারা এই মিষ্টি দই বানানোর জন্য যে কোনো দুধ ব্যবহার করতে পারেন। দুধগুলোকে ভালো করে মিডিয়াম আছে কন্টিনিউ কুক করে নিতে হবে। 1 লিটার দুধ কুক করে 600 গ্রাম করে নিব। কুক করার সময় আমি এখানে কিছু ছোট এলাচ দিয়েছি। এর পাশে একটা প্যান বসিয়ে দিয়েছি। এখানে আমি চিনির ক্যারামেল বানিয়ে নিব। এখানে আমি 1 বাটি চিনি দিয়েছি। চিনিগুলো 250 থেকে 300 গ্রাম হবে। পাশে একটা বাটিতে কিছু গুঁড়ো দুধ পাউডার নিয়েছি। চিনিগুলোকে ভালো করে মিডিয়াম আছে কুক করে নিব। এখানে 1 চামচ পানি দিলে চিনির ক্যারামেলগুলো তাড়াতাড়ি হয়ে যাবে। পাশে গুঁড়ো দুধ পাউডারে একটু দুধ দিয়ে ভালো করে গুলিয়ে নিব। বন্ধুরা, আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকলো, আপনারা যদি চ্যানেলে নতুন এসে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, সাথে পাশে থাকা বেল আইকনটিও অল করে দিবেন। তাহলে আমার নতুন নতুন ভিডিও সবার আগে পেয়ে যাবেন। যে গুঁড়ো দুধ পাউডারগুলো গুলিয়ে রেখেছিলাম, এগুলো দুধে দিয়ে দিব। দুধটা আমার 600 গ্রামের মতো হয়ে গেছে। এখন দুধের গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিব। সাথে দুধগুলোকে একটু ঠান্ডা করে নিব। পাশে একটা সেকনিতে কিছু টক দই নিয়েছি। মিষ্টি দই বানানোর জন্য অবশ্যই টক দই লাগবে। আপনাদের কাছে যদি না থাকে, আপনারা আগে টক দই বানিয়ে নেবেন। আমি টক দইগুলো 20 মিনিট আগে সেকনিতে রেখেছিলাম। দইয়ের পানিগুলো খুব ভালো করে ঝরে গেছে। এদিকে ক্যারামেলগুলো হয়ে গেছে। এখন চিনির ক্যারামেলগুলো দুধে ঢেলে ভালো করে নেড়ে নিব। ক্যারামেলগুলো দিয়ে দুধগুলো একটু নাড়লেই দুধের কালারটা শেষ হয়ে যাবে। চিনির ক্যারামেলগুলো ভালো করে ফেটিয়ে নেওয়া হয়ে গেলে পরিমাণ মতো চিনি দিয়ে চিনিগুলো গুলিয়ে নিব। এদিকে টক দইগুলো একটা বাটিতে নিয়ে নিব। সাথে দইগুলোকে ভালো করে ফেটিয়ে স্মুথ করে নিব। দইগুলো একদম ক্রিমের মতো হয়ে গেলে এখানে একটু দুধ দিয়ে আবার ভালো করে ফেটিয়ে নিব। আপনারা কিন্তু একবারে দিতে পারেন, তবে এইভাবে দিলে অনেক ভালো হয়। ভালো করে ফেটিয়ে নেওয়া হয়ে গেছে। এদিকে আমার দুধগুলো একটু ঠান্ডা হয়ে গেছে। একটা আঙুল দিয়ে চেক করে নেবেন, একটু কুসুম কুসুম গরম থাকলেই ফেটিয়ে রাখা টক দইগুলো দিয়ে দিব। তারপর ভালো করে একটু মিশিয়ে নিব। বন্ধুরা, আপনারা দেখতেই পারছেন কত সহজে বানানো যাচ্ছে। তাই আশা করি আপনারা একবার হলো বাড়িতে বানিয়ে খাবেন। মিষ্টি দইগুলো বসানোর জন্য আমি মাটির হাঁড়ি নিয়েছি। আপনারা যে কোনো পাত্রে বানিয়ে নিতে পারেন, তবে মাটির পাত্রে বানিয়ে নিলে দইগুলো অনেক ভালো হয়। এখন দুধের মিশ্রণগুলো এখানে দিয়ে দিব। দুধের মিশ্রণগুলো দেওয়া হয়ে গেলে মুখটা ভালো করে পেক করে নিব। তারপর 8 থেকে 9 ঘন্টা গরম জায়গায় রেখে দিব। রাখার সময় তোয়ালি দিয়ে ভালো করে পেঁচিয়ে ঢেকে দিব, তাহলে দইগুলো আরো তাড়াতাড়ি জমে যাবে। 8-9 ঘন্টা পর ফ্রিজে রেখে দিব। বন্ধুরা, আপনারা দেখতেই পারলেন কত সহজে বানানো যায় এই মিষ্টি দইগুলো। তাই আশা করি আপনারা একবার হলো এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন। বন্ধুরা, আপনারা যদি এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন। তাহলে আমার নতুন নতুন ভিডিও সবার আগে পেয়ে যাবেন। আর ভিডিওটা যদি একটুকু ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটা তো একটা লাইক করতে ভুলবেন না, অবশ্যই একটা লাইক করে দিবেন। বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। আবার আসবো কালকে আর একটা নতুন রেসিপির ভিডিওর সাথে। ততক্ষণে আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।